কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো। গতদিন আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করতে হয় তা দেখিয়েছিলাম। আজ আমরা বিশেষ কিছু ত্রিকোণমিতিক অনুপাতে প্রমাণ আমাদের বইতে দেওয়া আছে, নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ে দেওয়া আছে, পৃষ্ঠা নম্বর 186-তে। কোণ বলতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই তিনটা কোণের প্রমাণ তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? তার মধ্যে আজ আমরা 30 ডিগ্রি কোণ নিয়ে আলোচনা করব, এটা কিভাবে প্রমাণ করতে হয়, ঠিক আছে? আমরা দেখি কিভাবে করা যায়। মনে করো আগে আমরা একটা কোণ আঁকবো, 30 ডিগ্রির কোণ আঁকবো, ঠিক আছে? দেখো এই চাকার মধ্যে কোণ গুলো কিভাবে কোণ আঁকতে হয় তোমরা জানো, কিন্তু এটা হলো 0 ধরলে এটা 10, 20, 30, ঠিক আছে? আমি চাকার মধ্যে ফলাই, আমি করে করতেছি 10, 20, 30, ঠিক আছে? দাদা আমাদের আসল কাজটা হচ্ছে তোমাদেরকে কিভাবে প্রমাণটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই দেখো আমরা এক্স ও জেড সমান কি 30 ডিগ্রি কোণ আঁকলাম, কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ, এক্স ও জেড 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? তারপর ও জেড এর উপর যে কোনো বিন্দু পি নেই, যে কোনো বিন্দু পি নেই, তারপর কি পিএম লম্ব ওয়াইএর সাথে, কি পিএম লম্ব ওয়াইএর সাথে, ঠিক আছে? দেখো লম্বটা কি সোজা করে রাখতে হবে, পিএম লম্ব ওয়াইএর সাথে, তারপর এটাকে কি বর্ধিত করব, পিএম লম্ব কি এই পিএম লম্ব ওয়াইএর সাথে এবং তাকে বর্ধিত করলাম, যেন পিএম সমান মাধ্যমে আমরা এখন দেখানোর জন্য দেখাই দিতেছি তোমাদেরকে, ঠিক আছে? তারপর কি ও কিউ মানে কি, এখন তোমাদের কিছু কথা আমি জানাই রাখি, এটার সমান যদি 30 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, এখানেও লম্ব অঙ্কন হয়েছে, মানে এটা কত, এটা 30 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি একটা কোণ, একটা কোণ, একটা কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুই কোণ দুই জানি, তাহলে এই কোণটা কত হয়? 180 থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করলে কত হয়? এটা হয় 60 ডিগ্রি, ঠিক আছে? এটা কত হয়? 60 ডিগ্রি। এখন তোমাদেরকে জানাই আমি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমরা যেমন এটাকে এই পিএম রে কিউ পর্যন্ত বর্ধিত করছিলাম, তো আমরা কি বলছিলাম এখান থেকে এখানে যে দূরত্ব, মানে এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে সেম দূরত্ব না, মানে কি এটা সমান এটা, তাহলে কি যখন আমি এটা যোগ করে ফেলছি তখন কি হয়েছে বলো তো দেখি, তখন কি হয়েছে এখানে কোণ যদি, তাহলে এখানে যে লম্বটা, এখানে সেম লম্বটা হয়ে গেছে না, এখানে যে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি হয়ে গেছে না, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অটোমেটিক এটা 30 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি কি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে কি বলো দাঁড়াইলো তিনটা কোণ, মানে কিছু আমরা কাজ করে তোমাদের বোঝার জিনিসটা, ত্রিভুজ পি ও এম, ত্রিভুজ POM, ত্রিভুজ POM এটা কি 90 ডিগ্রি ছাড়া না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ POM সমকোণী ত্রিভুজ আমি কি বলতে পারি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে? ঠিক আছে, তো এরপর এটা কি ত্রিভুজ একটা আছে OQM, ও ত্রিভুজ OQM, এই যে POM এবং ত্রিভুজ OQM
এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে বলো তো দেখি। PM সমান, PM সমান QM, PM সমান QM, এটা কি সমান না বলতে পারি না আমরা, যদি এটা সমান এটা হইতে পারে PM সমান QM। দেখো স্যার এই ত্রিভুজটা POM ত্রিভুজ আর OQM এই দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বা OM না, তা আমরা কি বলতে পারি OM সমান সাধারণ, ওয়ান সমান কি সাধারণ বাহু, ওয়ান সমান কি বলতে পারি সাধারণ বাহু। তাহলে কি তারপর আমরা কি বলতে পারি এটা লম্ব এটা, এর মানে কি পি এম ও কোণ সমান, পি এম ও কোণ সমান কিউ এম ও কোণ, এর মানে কি দুইটা ত্রিভুজের মধ্যে কি পাচ্ছি আমরা একটা জিনিস আছে কি, আমরা যে সময় দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমার তিনটা সম্পর্ক সমান থাকে ত্রিভুজ দুইটা সর্বসম, কি দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা সম্পর্ক সমান থাকে ত্রিভুজ দুইটা কি সর্বসম, পিএম সমান কিউ এম, এই ত্রিভুজ পিএম ও কিউ এম ও দুইটা মধ্যে পিএম সমান কিউ এম সমান ওয়াই এম সাধারণ মানু, ওয়াই এম মানে দুইটা ত্রিভুজের মধ্যে ওয়াই এম সমান ওয়াই এম সাধারণ বাহু, আর এটা কি পিএম ও কোণ সমান কিউ এম ও কোণ, মানে এটাও লম্ব এটাও লম্ব 90 ডিগ্রি 90 ডিগ্রি, এর মানে কি আমরা বলতে পারি ত্রিভুজ পিও এম, পিও এম সর্বসম ত্রিভুজ ও কিউ এম, ও কিউ এম মানে ত্রিভুজ দুইটা সর্বসম, পি ও এম সমান কিউ ও এম, পি ও এম সমান কিউ ও এম সমান 30 ডিগ্রি, আবার বলতে পারি ও পি এম সমান ও কিউ এম সমান কি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 30 যোগ করলে হয়ে যায় 60 ডিগ্রি, এর মানে কি এই একটা ত্রিভুজ এই পুরোটা মানে পি ও কিউ একটা কি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনোটা বাহু সমান, যে ত্রিভুজের কি তিনোটা বাহু সমান পি ও এম, ঠিক আছে আমরা হলো ওপির মান, এর মানে কি একটা জিনিস জেনে রেখো এই ওপি সমান পি কিউ সমান ও কিউ, এটা আমরা জানি কি জানি দেখো পি ও সমান পি কিউ সমান ও কিউ আমরা জানি, আবার কি জানি পি এম সমান কিউ এম, ঠিক আছে এখন আমরা কাজ শুরু করি, যদি ও পি সমান টু এ হয়, কি বলছে যদি ও পি সমান কি টু এ, যদি ও পি সমান টু এ হয় তাহলে কি পিএম সমান কি হবে, পিএম সমান আমরা কি জানি বলো তো দেখি কিউ এম, ঠিক আছে আমরা লিখতে পারলাম পিএম সমান আমরা কি জানি বলো, এই পিএমটা সমান এই পিএম সমান আমরা কি জানি, এই পিএমটা মানে কি পি কিউর অর্ধেক না, পিএমটা কি পি কিউর অর্ধেক না, পিএমটা হচ্ছে হাফ পি কিউ, খেয়াল রেখো পিএম সমান আমরা কি জানি এম কিউ মানে কিউ এম সমান কি জানি এই পি কিউর অর্ধেক হাফ পি কিউ, এখন দেখো হাফ পি কিউ মানে আমরা কি জানি এই দেখো পি কিউ মানে কি জানি আমরা ওপি মানে পিও ওপি হাফ, আর পিও সমান কি ধরছি আমরা টু এ, টু টু কাটা তাহলে কি দাঁড়াইল এ, তাহলে পিএম সমান আমি কি পাইলাম, এখন ওয়াইএম সমান কি বের করতে পারি আমি তোমাদেরকে, তোমরা সম্ভবত একটা জিনিস জানো কি বলি তোমাদেরকে পিথাগোরাসের সূত্র তোমাদের আমার আগের ক্লাসে দুই দুইটা ক্লাস আগে সম্ভবত তোমাদেরকে আমি পিথাগোরাসের সূত্র দেখা দিয়েছিলাম, নয়ের এক প্রশ্ন যে সময় বলেছিলাম তখন পিথাগোরাসের সূত্র বলছিলাম, পিথাগোরাসের সূত্র কি লম্ব ভূমি ও ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র আমরা লিখতে পারি, পিথাগোরাসের সূত্র কি বলতো দেখি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লম্ব মানে কি পিএম স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে কি ওয়াইএম স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এখন প্রশ্ন হচ্ছে আমরা ওয়াইএম এ আমরা পিএম এ মান বের করে বলছি আর ওপি আমরা জানি ধরছি তাহলে আমরা ওয়াইএম এ মান বের করতে হবে, ঠিক আছে
পয়েন্ট স্কয়ার সমান অফ স্কয়ার মাইনাস পিএম স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করতে গেলে এই দেখো পয়েন্ট স্কয়ার সমান কি, এটা প্লাস দিয়ে ওই দিয়ে মাইনাস দিয়ে চলে গেছে, এটা স্কয়ার আছে স্কয়ার রুট ইস্যু চলে গেছে অফ স্কয়ার মাইনাস পিএম স্কয়ার, ঠিক আছে? রুট ওভার আমরা অপি সমান কি জানি, ধরছিলাম কি যদি অপি সমান টু এ স্কয়ার মাইনাস পিএম সমান আমরা কি বাইরে করছিলাম, পিএম সমান এ বাইরে করছিলাম, মানে স্কয়ার আছে বলে এস স্কয়ার রুট ওভার ফোর এস স্কয়ার, টু এস স্কয়ার মানে ফোর এস স্কয়ার মাইনাস এস স্কয়ার, ঠিক আছে? আমরা ক্যালকুলেশনটা করি দেখো সমান রুট থ্রি মানে থ্রি স্কয়ার থেকে একটা স্কয়ার গেল গিয়া ফোর এস স্কয়ার থেকে একটা স্কয়ার গেল থ্রি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা দেখি থ্রি রুট কিন্তু হয় বানানো যায় না আর এস স্কয়ার বাংলা রুটে গেলে রুট থ্রি, তাহলে কি দাঁড়িয়ে ওয়াইম সমান রুট থ্রি তোমাদের কিভাবে প্রমাণ হয় দেখছো তো, কিভাবে সাইন থার্টি কস থার্টি, কস মানে কি, সাইন মানে কি লম্ব বাই অতিপোষ, কস কি ভূমি বাই অতিপুজ, ভূমি কত দেখো সাই আমরা এটা ভূমি কি ও এম ভূমি বাই অতিপুজ, ভূমি ও এম অতিপুজ কত ও পি, এবং ও এম এর মান কত রুট থ্রি এ আর ও পি মান কত টু এ, এ একটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়িল রুট থ্রি বাই টু, কস থার্টি মান কত রুট থ্রি বাই টু, তাহলে আমাদের সব বসে হচ্ছে টেন থার্টির মান, টেন থার্টি মানে কি টেন মানে জানি আমরা লম্ব বাই ভূমি, লম্ব কত পিএম, ভূমি মানে কত ওয়াইম, লম্ব কত পিএম মান কত এ আর ওয়াইম মান কত বলো দেখি রুট থ্রি এ, রুট থ্রি এ এ কাঠাম রুল ওয়ান, তাহলে উপরে ওয়ান নিচে রুট থ্রি, তাহলে কি আমার মনে হয় শিক্ষার্থীরা